বন্ধুরা, এই লকডাউন পিরিয়ডে বিভিন্ন অসুবিধার সম্মুখীন আমরা হই, কিন্তু তার মধ্যেও সবচাইতে বড় বিষয় হচ্ছে নিজের জীবন বাঁচানো। আপনাদের সহযোগিতায় রাজ্য এবং কেন্দ্র সরকার এই কাজগুলো করতে ত্রিপুরাতে সক্ষম হয়েছে। ত্রিপুরাতে এই পর্যন্ত পজিটিভ 2টি কেস এসেছে এবং দুইজনই ভালো আছেন। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে ওনারা সুস্থ হয়ে নিজের নিজের পরিবারের কাছে যেতে পারবে। ও ত্রিপুরা সরকার অ্যাট র্যান্ডম টেস্ট করার জন্য কিছু নতুন পদ্ধতি নিয়েছে, যাতে কোনো জায়গাতে তার প্রাদুর্ভাব না হতে পারে, তার জন্য সরকার নতুন নতুন অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে আপনাদের সুরক্ষার জন্য। বন্ধুরা, রাজ্য সরকার প্রতিদিনই কিছু না কিছু নতুন সিদ্ধান্ত নেয়। তার মধ্যে আমাদের যে হার্ডকোর জুমিয়া রয়েছেন প্রায় 7,000-এর কাছাকাছি, রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে এই জুমিয়াদের প্রত্যেক পরিবারকে সিএম রিলিফ ফান্ড থেকে 1,000 টাকা করে এককালীন তাকে পৌঁছে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এই জুমিয়াদের মধ্যে বড় মাত্রায় অন্ত্যোদয় এবং প্রায়োরিটি হাউস হোল্ডারই রয়েছেন। তো স্বাভাবিকভাবে যেই সুযোগ সুবিধাগুলি কেন্দ্র এবং রাজ্য থেকে ফ্রি রেশনিং সিস্টেম আসছে, সেগুলি ওনারা পেতে সক্ষম হয়েছেন। দুর্ভাগ্যবশত 1400-এর কাছাকাছি হার্ডকোর জুমিয়া ফ্যামিলি এখনও এপিএলই রয়েছেন। রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে কমপ্লিট সমস্ত জুমিয়াদেরই তার জন্য এককালীন 1,000 টাকা করে তার অ্যাকাউন্টে দিয়ে সহায়তা করবেন। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে নতুন সরকার আসার পর ফ্লোরিকালচারে যুবাওদের, কৃষক ভাইদেরকে উৎসাহ দেওয়া হয়েছে সেই সেক্টরে যাওয়ার জন্য। আর ত্রিপুরাতে সেই সেক্টর একটা বড় রোজগার নিয়ে এসেছে, কিন্তু এখন আমরা দেখেছি যে অনেক যারা ফ্লোরিকালচারে প্রডিউসার, তাদের এই সময়টা হচ্ছে ফুল লাগানো বা প্লাগ করা, সেগুলোর মধ্যে অসুবিধা হচ্ছে, লোন নিয়েছে। তো এমন তো 700 পরিবারকে রাজ্য সরকার আইডেন্টিফাই করেছে যে তাদেরকে, যাতে তাদের সেই যে ফ্লোরিকালচারে যে কাজ করছেন, ফুলের বাগান তৈরি করে রোজগারের ব্যবস্থা করছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, উৎসাহিত হয়ে নজওয়ানরা তাদের উৎসাহ যাতে না নষ্ট হতে পারে, তাদের লোকসান যাতে না হতে পারে, তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে তাদেরকে 2,000 টাকা করে এককালীন কিস্তিতে, প্রথম কিস্তিতে 1,000 আর দেন 1,000, 2,000 টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, যাতে ওনারা ওনাদের যে প্রডিউসারের যে বিজনেসটা আছে ফ্লোরিকালচার, সেটাকে বাঁচিয়ে রাখতে পারেন, কারণ সেটা একটা বড় রোজগার, বড় সেক্টর। তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার, রোড, বিল্ডিং, স্মার্ট সিটির কাজ, এগুলো রাজ্য সরকার করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলোর মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কীভাবে কাজ করা যায় তার একটা প্ল্যান রাজ্য সরকার করেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করবে, যাতে ত্রিপুরা পিছিয়ে না পড়ে ইনফ্রাস্ট্রাকচারে আর ইকোনমিতে। তার জন্য রাজ্য সরকার এই নতুন নতুন সিদ্ধান্তগুলো নিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বেনিফিশিয়ারি সিলেকশন, এবং বেনিফিশিয়ারি সিলেকশন করে সেই কাজগুলো, সেই স্কিমগুলো কন্টিনিউয়াসলি করা, সেগুলো আমরা কিছুদিনের মধ্যে রাজ্য সরকার সেই কাজগুলো শুরু করতে চলছে। আর তার জন্য চিফ মিনিস্টার থেকে নিয়ে পঞ্চায়েত প্রধান পর্যন্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে জড়িত রয়েছে, ওনারা সমস্ত কাজগুলি নিজের নিজের সময় মতো অফিসে যাবেন, পঞ্চায়েতে যাবেন, এবং সেগুলো পঞ্চায়েত প্রধান হোক, পঞ্চায়েত সেক্রেটারি হোক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হোক,
এসডিএম হোক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হোক, জেলাধিপতি হোক, যাদের যাদের মাধ্যমে প্রধানমন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধান পর্যন্ত স্কিমগুলি ইনিশিয়েটিভ করতে দরকার হয়, তার মধ্যে যে কোনো একটা চেইন যদি বন্ধ থাকে তাহলে আমাদের সেই রোজগার সৃজনের রাস্তাগুলি বন্ধ হয়ে যাবে বা আমাদের বেনিফিশিয়ারি সিলেকশনের রাস্তা বন্ধ হয়ে যাবে। তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে, রাজ্য সরকার এখানে ত্রিপুরাতে এই কাজগুলো এখন শুরু করে দেবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যারা রয়েছে ওনারা এই কাজগুলি করবেন এবং সরকারি অফিসে তার মধ্যে সেক্রেটারি থেকে নিয়ে গ্যাজেট অফিসার পর্যন্ত অফিসে আসা এবং তার সঙ্গে কত পার্সেন্টেজে কর্মচারী আসবে তার একটা রোস্টার ত্রিপুরা সরকার তৈরি করছে। এবং আমরা এই লকডাউনের মধ্যেই কিভাবে ত্রিপুরার ইকোনমিকে স্টেবল রাখতে পারি সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আমি আশা করি তার মধ্যে আপনাদের পূর্ণ সহযোগিতা পাব এবং আপনারা তার মধ্যে সাহায্য করবেন। যারা যারা ওই সেক্টরে রয়েছেন কাজকর্মী বা সরকারি চাকরিতে, ওনারা সবাই নিষ্ঠা সহকারে আমি আপনাদের অনুরোধ করব, আমরা ত্রিপুরাকে পিছিয়ে নিতে দেব না কোনো মতে করোনাকে। তার জন্য আমরা দেড় গোনা দুই গোনা কাজ করব। যদি সোশ্যাল ডিস্টেন্সিং কারণে 60 জন অফিসে আসতে হয় তো 30 জন আসছি, ওই 30 জন 60 জনের কাজ কিভাবে করতে পারি সে রাস্তা বের করা। আর আমি নিশ্চিত আমার সমস্ত সেক্টরের, সরকারি গভর্নমেন্ট সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, সেলফ হেল্প গ্রুপ হোক, প্রত্যেক জায়গাতে সেই কাজটা করতে আমরা সক্ষম হব। ত্রিপুরুষের মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে আর করোনাকেও আমরা পরাজিত করতে পারব। বন্ধুরা, এডিসিতে এই সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে প্রায় 180 কোটি টাকার ডাইরেক্ট ট্রান্সফার, সে ভাতার মাধ্যমে হোক, সে সিএম রিলিফ ফান্ডের থেকে হোক, সেগুলোর ব্যবস্থা রাজ্য সরকার করেছে এবং ফ্রি রেশনিং ব্যবস্থা ত্রিপুরার প্রায় সব জায়গাতে পৌঁছে গেছে। এপিএল এর মধ্যে যারা গরিব তাদেরও সিলেকশন রাজ্য সরকার করেছে, তাদেরকেও যারা চাউল দেখেছি আমরা লক্ষ্য করেছি যে 90% ইপিডিএস সিস্টেম থেকে লিফট করে নেওয়া হয়েছে খাদ্যশস্য। তো স্বাভাবিকভাবে এপিএল যারা ওনারাও করে নিয়েছে, তার জন্য আমরা আগামী মাসে যাতে আপনারা ফ্রি সেটা পান রাজ্য সরকার সেইভাবে সিদ্ধান্ত করে নিয়েছে, আগামী মাসেরগুলি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম যে আপনাদের যে 100 দিনে ত্রিপুরাকে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে তার মধ্যে সাজেশন চেয়েছিলাম। আর আমি অত্যন্ত খুশি এত কম সময়ে 6000-এর উপর সাজেশন এসছে। ক্লাস 6-এর কোনো পাঠেরও তো আমার ছোট্ট ছোট ভাই বোন থেকে নিয়ে বুজুর্গদের সাজেশন এসছে। তার মধ্যে যেমন উদয়পুর থেকে সন্দীপা সরকার আমার বোন, সে নার্সিংয়ের স্টুডেন্ট, তো ও আগ্রহ করেছে যে এই সময়ে আমি রাজ্যের মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আই এম প্রাউড অফ ইউ যে আমার এই ছোট্ট বোনটি সে ইচ্ছা প্রকাশ করেছে। সে একবার বলেনি যে আমি সেই কাজটা করব, তার জন্য রাজ্য সরকার আমাকে কিছু অর্থেরও ব্যবস্থা করুক। সে বলেছে আমি সেবা করতে চাই। আমার বোন জেনে আনন্দিত হবে, রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যারা নার্সিংয়ের স্টুডেন্ট বা নার্সিং কোর্স করে নিয়েছে বা যারা মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল কোর্স করে নিয়েছে তাদেরকে ভলেন্টিয়ারি আমরা একটা স্যালারি দিয়ে তাদেরকে এই কোভিড-19 ক্রাইসিসের মধ্যে বিভিন্ন জায়গায় ওনাদেরকে নেওয়ার ব্যবস্থা করতে চলছি। তো আমার বোন যেটা চেয়েছে রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। আর তার সঙ্গে সঙ্গে সেটাও এসে যে যারা বুজুর্গ মহিলা রয়েছেন, বুজুর্গ জন রয়েছেন, তাদের জন্য কী ব্যবস্থা করা
তো তাদের জন্য কোনো হেল্পলাইন দিয়ে দেওয়া, তো তাদের জন্য রাজ্য সরকার অলরেডি বিভিন্ন হেল্পলাইন রয়েছে। এর মধ্যে সবচেয়েতে যেটা ইম্পর্ট্যান্ট 112 112 নম্বর রয়েছে, তার মধ্যে যে কোনো বুজুর্গ পরিবার থেকে ওই নাম্বারে ফোন করার পর রাজ্য সরকার সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। নলছর থেকে আমার সুব্রত দেব বলছে যে চায়নাকে অ্যাভোর্ট করা দরকার, মেক ইন ইন্ডিয়াতে আসা দরকার, আমরা নিজেরা কিছু করব। আমি অত্যন্ত খুশি হয়েছি যে না, আমরা নিজেরা কিছু করতে চাই। আমার এক নজওয়ান ভাই বলছে, নজওয়ান বন্ধু বলছে, আপনি জেনে আনন্দিত হবেন ত্রিপুরা সরকার সেলফ এমপ্লয়মেন্টে জোর দিয়েছে, তার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম। এক মাসের মধ্যে আপনি যদি কোনো ছোট ইউনিট খুলে কাজ করতে চাইছেন, তার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে উইদিন 30 ডেজ আপনি পারমিশন পেয়ে যাবেন, আপনাকে অন্য কোথাও যেতে হবে না, এবং অনলাইনে সবগুলো ব্যবস্থা আছে। এবং কোনো অফিসার যদি এক মাসের মধ্যে তার পারমিশন না দেয়, ফাইল যদি রেখে দেয়, তাহলে ওই অফিসারের উপরে প্রতিদিনের পেনাল্টি হবে, তার স্যালারি থেকে কাটা হবে। এবং ওইভাবে বিভিন্ন প্রসেস করে, যেমন লেবার ডিপার্টমেন্টে আমরা সরলীকরণ করেছি, লেবার ডিপার্টমেন্টে ইন্সপেক্টর রাজ শেষ করে দিয়েছি, যাতে ইন্সপেক্টর গিয়ে ইন্সপেকশন করে কাজকে, যাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য কাজ করছে কোনো ছোট ইউনিট, তাকে হয়রানি না করা। আর যদি ইন্সপেক্টর যেতে হয় তো ডাইরেক্টর থেকে পারমিশন নিয়ে যেতে হবে, এমনিতে গিয়ে কাউকে হয়রানি করতে পারবে না। রাজ্য সরকার সেই দিশাতে বহু কাজ করেছে, এবং তার পরিণামস্বরূপ ত্রিপুরাতে 3000-এর কাছাকাছি নতুন ছোট ছোট ইউনিট ত্রিপুরাতে এসছে, এবং তাতে বড় মাত্রায় চাকরির ব্যবস্থা হয়েছে, এবং আমার ত্রিপুরার ছেলেমেয়েরা জব ক্রিয়েটার তৈরি হয়েছে। সেটা ত্রিপুরার ইকোনমিকে ডেভেলপ করার জন্য বড় একটা বিষয় রয়েছে। প্রায় 500-এর কাছাকাছি সরকারি কর্মচারী হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুঝাব পাঠিয়েছেন যে আমরা নিজের স্যালারি থেকে করোনার আক্রান্ত যারা রয়েছেন তাদেরকে সাহায্য করতে চাই এই বিপদের সময়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সদিচ্ছায় চাইছেন যে আপনারা এই যে পুরো বিশ্বের মধ্যে এই যে মহামারী, সেই মহামারীতে নিজেদের স্যালারি দান করতে চাইছেন, সেটা আপনাদের মহৎ মানসিকতার পরিচয়। দেখুন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এভাবে কাউকে আপিল করতে পারি না যে আপনি আপনার স্যালারি দিয়ে দিন, সেটা আপনাদের বিবেচ্য বিষয়। কিন্তু আপনারা যে আপনাদের মানসিকতাটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে, সাজেশনের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এক বোন গোপা চৌধুরী সহউদ্যোগী হয়ে উঠেছেন, তো উনি বলেছেন যে আমি যে কাজটা করতে চাইছি তার জন্য ব্যাংক লোন নিয়ে কাজ করতে চাইছি, তার মধ্যে প্রবলেম হচ্ছে। আমি আমার গোপা চৌধুরী বোনকে বলবো যে আমার অফিসে যোগাযোগ করা, বা আমার অফিস থেকে আপনাকে যোগাযোগ করবে যে আপনি লোন নিয়ে যেই বিজনেসটাই করতে চাইছেন সেটাকে কিভাবে আপনাকে সাহায্য করতে পারে, আমার অফিস থেকে আপনাদেরকে আপনাকে সাহায্য করবে। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি একজন মহিলা ওর আপনি লোন নিয়ে বিজনেস করতে চাইছেন। আমি মহিলা দিবসে একটা কার্যক্রম ছিল আগরতলাতে, সেখানে বলেছিলাম যে আমরা বলি যে মহিলাদেরকে সমান অধিকার দিতে হবে। সমান অধিকার তো ঠিক আছে, চাকরিতে এতজন টিচার হয়ে গেছে, ওই জায়গাতে এত রিজার্ভেশন দিয়ে দিয়েছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিজনেসের মধ্যে মহিলারা 50% না আসে, যতক্ষণ না পর্যন্ত আগরতলার দোকানগুলোর মধ্যে 50% মহিলা না বসে থাকে, ততক্ষণ পর্যন্ত মহিলা সশক্তিকরণ হবে না। আমি এই বছরে সেটা জাহির করেছিলাম, কিন্তু তখন দেখলাম যে আমার এক বোন বলছে যে না, আমি স্বরোজগারী হতে চাই, আমি লোন নিয়ে বিজনেস করতে চাই। সেটা এক নতুন দিক ত্রিপুরার, ত্রিপুরা যে এগিয়ে নিয়ে যাবে, কারণ মহিলারা যতক্ষণ পর্যন্ত না এগিয়ে না আসবে বিজনেসের মধ্যে, ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাওয়া ইকোনমিতে কঠিন কাজ হয়। আপনি দেখুন দুনিয়ার যে কোনো
জাপানে মহিলারা বড় ভূমিকা পালন করেন, কোরিয়াতে মহিলারা বড় ভূমিকা পালন করেন, রাশিয়াতে মহিলারা বড় ভূমিকা পালন করেন, জার্মানিতে মহিলারা বড় ভূমিকা পালন করেন, ইসরায়েলে মহিলারা বড় ভূমিকা পালন করেন। কিসে? বিজনেসে। ভারতবর্ষে আছে কিন্তু তার মাত্রা কম। কিন্তু আমি দেখুন দেখছি লকডাউনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক বোনের সাজেশন এসছে যে আমরা স্বরোজগারি হতে চাই। আমি সবার নাম বলতে পারছি না, কারণ সময় কম, কিন্তু অনেক বোনের এমন সাজেশন এসছে যে আমি ইন্ডাস্ট্রি খুলতে চাই, আমি বেকারি দিতে চাই, আমি বিউটি পার্লার খুলতে চাই, আমি অ্যানিম্যাল হাজব্যান্ডারিতে কাজ করতে চাই, আমি ফিশারির কাজ করতে চাই, আমি পোলট্রির কাজ করতে চাই। এগুলো নতুন ত্রিপুরার দিক নিয়ে এসেছে। আমি আশা করি লকডাউনে আমাদের যেটাই ক্ষয়ক্ষতি হয়েছে, যতটাই লোকসান হয়েছে, এই সমস্ত কিছু এই উদ্যমী যে মহিলারা রয়েছে, উদ্যমী যে বোনরা রয়েছে, উদ্যমী যে ভাইরা রয়েছে, তাদের মাধ্যমে 100 দিনের মধ্যে আমরা কাটিয়ে উঠব। এবং ত্রিপুরা যেভাবে নর্থ ইস্টের অগ্রণী ভূমিকায় কাজ করছিল ইকোনমিতে, এডুকেশনে, এগ্রিকালচারে, ইনফ্রাস্ট্রাকচারে, সবগুলো দিকে ত্রিপুরা কন্টিনিউয়াসলি ওই দিশা নিয়ে এগিয়ে যাবে, এবং তাতে আপনাদের সবার সহযোগিতা আমি চাইছি। বন্ধুরা, কাঞ্চনপুর থেকে সুকান্তনাথ ত্রিপুরাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে নেওয়ার জন্য বলছে। লালঝুরি, আগরতলা বসে চিন্তা করলে মানা যেত, উদয়পুরে বসে লালঝুরি কতটা প্রত্যন্ত অঞ্চল সেটা আমি জানি। লালঝুরি থেকে সুকান্ত দেবনাথ বলছে যে ত্রিপুরাতে স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য এই সাজেশন ওনার কাছ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। যদি লালঝুরি থেকে মানসিকত হতে পারে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে হতে হবে, তো আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর সেটা অনেক আগে এগিয়ে চলে আসবে। এই দিকগুলি দিয়ে প্রমাণিত হয় যে ত্রিপুরার নজওয়ানদের মধ্যে এক মানসিকতা তৈরি হয়েছে স্বনির্ভর ত্রিপুরা তৈরি করা, ইন্ডিপেন্ডেন্ট ত্রিপুরা তৈরি করা, আমরা কেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু আমি আশা করি এভাবে যে আমার ভাই বন্ধুরা এই যে 6000 সাজেশন পাঠিয়েছে, তো 6000 সাজেশনের মধ্যে ম্যাক্সিমাম সাজেশন উদ্যমী সাজেশন ছিল ত্রিপুরাকে কীভাবে তোলা যায় আর নিজেরা কন্ট্রিবিউশন কীভাবে করতে পারে, সেটা সবচেয়ে ভালো দিক। 6000 মধ্যে কেউ চায়নি যে স্যার আমাকে চাকরি দিয়ে দিন, মানে ত্রিপুরার পরিবর্তন হয়েছে, ত্রিপুরার স্বাভিমানী হয়ে উঠছে। করোনা আমাদেরকে কোনো মতেই পরাজিত করতে পারবে না। রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সহায়তামূলক কাজগুলো করেছে। আমি আশা করি এই যে লকডাউনের মধ্যে যেই যে অসুবিধাগুলি হচ্ছে সেগুলোকে আমরা সাক্ষী রেখে সেগুলো থেকে এক নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আগামী 100 দিনে যে আমরা সিদ্ধান্ত করেছি 100 দিনের মধ্যে আমরা ত্রিপুরাকে রিকভার করব এবং তার আগে চলে যাব, নিশ্চিত আমরা সেই দিশাতে যেতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী সেই দিশাতে কাজ করছেন, আর আমি আশা করি করোনা আমাদেরকে কোনো মতেই পরাজিত করতে পারবে না। আর যেই দুইটি কেস হয়েছে আমি এখনও বলি তার মধ্যে দুইজনই সুস্থ আছেন, আর বাকি যাদেরই তাদের আশপাশে যাদের রয়েছে যতটা স্যাম্পল রয়েছে তাদের টেস্টিং করা হয়েছে, সবগুলো নেগেটিভ এসছে, তবু তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর আমি আবারও সবাইকে আগ্রহ করব যে আপনারা লকডাউনের মধ্যে যে আইন কানুন রয়েছে সেগুলো মেনে চলুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন, নিজের ছেলে মেয়েকে নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যা যা প্রয়োজন আপনার পরিবারের জন্য সেগুলো বাজার থেকে নিশ্চিত আনুন, কিন্তু সেই ব্যবধানটা মেনটেন করে। আর সরকার যে এখন সিদ্ধান্ত করতে চলছে যে রাজ্য সরকার সেক্রেটারি থেকে নিয়ে পঞ্চায়েত পর্যন্ত স্কিমগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, বেনিফিশিয়ারি থেকে চিহ্নিত করার জন্য সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ শুরু করবে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোর মধ্যে আপনাদের সহযোগিতা চাই। যে যেখান থেকে কাজ করার জন্য আসবে, যে যেখান থেকেই আসবেন বা কাজ করার জন্য নিজেকে মনোনিবেশ করবেন, তো আপনারা নিজেদের মধ্যে সেই ডিস্টেন্সটা মেনটেন করে নিজেকে সুরক্ষিত রেখে সেই কাজগুলো করা। আর যেই যে ছোটোখাটো সমস্যাগুলো রাজ্য সরকারের সামনে চলে এসেছে আমরা খুব কম সময়ের মধ্যে সেই সমস্যাগুলো আপনাদের দূর করে দেব। আমি আশা করি আপনারা রাজ্য সরকার যেই যেই সিদ্ধান্তগুলো করেছে এবং কেন্দ্র সরকার যেই যেই সিদ্ধান্তগুলো করেছে সেগুলো আপনার জীবনে কীভাবে পালন করতে পারেন এবং আপনারও কীভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করব। আমি আবারও
এই নতুন বাংলা নববর্ষের জন্য, বিজু উৎসবের জন্য, গড়িয়া পূজার জন্য, বিহু উৎসবের জন্য সর্বোপরি আমার ত্রিপুরার মানুষের এই যে মানসিকতা, উদার মানসিকতা, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে পিগি ব্যাংক থেকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এসে দান করবে ত্রিপুরাতে। এই প্রথম বড় মাত্রায় সিএম রিলিফ ফান্ডে আপনারা যে দান করেছেন তার জন্য করজোড়ে আমি আপনাদেরকে নমস্কার জানাই। আর আমি আশা করি আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সহমর্মিতাকে নিয়ে আমরা রাজ্য সরকারের যে আমার কাছে ক্যাবিনেটটা রয়েছে তাকে নিয়ে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে সক্ষম হব। বাস আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আশীর্বাদ চাই। আপনাদের এই সময় কষ্ট হচ্ছে, সেটার জন্য আমার উপর সমস্ত দোষ দিয়ে দিন, নিজেদের পরিবার বা অন্যজনের উপর না দেওয়া। সমস্ত কষ্টের জন্য কেউ যদি দায়ী হয় সেটা মুখ্যমন্ত্রী, আর যাই ভালো আছে সেগুলো আপনাদের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।